কম্প্রেসরটা চালানোর জন্য আমাদের একটা ক্যাপাসিটর লাগবে। এই ক্যাপাসিটর হচ্ছে যে এটা কি ক্যাপাসিটর, রানিং ক্যাপাসিটর নিলাম, ঠিক আছে। এই যে কম্প্রেসারে স্টার্টিং রানিং কমনের জায়গায় আমরা এই ক্যাপাসিটরটা রাখলাম। এবং এই যে ফ্যান মোটরটা আছে, এই ফ্যান মোটরটা চালানোর জন্য আমাদের কি লাগবে, একটা ক্যাপাসিটর লাগবে। এটার জন্য একটা ক্যাপাসিটর নিলাম, ঠিক আছে, নিলাম। তো সিলেক্টর সুইচটা কোথায়? এই সিলেক্টর সুইচের মাধ্যমে আমরা ফুল এই ব্লোয়ার মোটর এবং কম্প্রেসারকে কন্ট্রোল করব। কাকে কন্ট্রোল করব? ব্লোয়ার মোটর আর কম্প্রেসার। কম্প্রেসারকে কন্ট্রোল করব, এই সিলেক্টর সুইচ নিলাম। তাহলে আমাদের, আমি আগেই বলছি যে যখন উইন্ডো এসির কাজ করব তখন আমাদের তিনটা জিনিস জানতে হবে। এখানে স্টার্টিং রানিং কমন বের করা জানতে হবে, এখানে হাইলো মিডিয়াম বের করা জানতে হবে, সিলেক্টর সুইচের সিলেক্টর যে ইয়াটা সেটা আমাদেরকে জানতে হবে। তো সিলেক্টর সুইচের বেলায় আপনারা সবসময় মনে রাখবেন যে চার নাম্বার টার্মিনালটা কী হবে, কম্প্রেসার। কথা শোনেন, হাতাবাড়ি হাতাহাতি করিয়েন না, তাহলে আমার ইয়ে চলে যাবে। সবসময় মনে রাখবেন, আপনাদেরকে তো আর ওই ক্যালকুলেশান ওটা করাই বোঝানো, অনেকের ক্ষেত্রে অনেকে এটা বুঝেন নেই, সেক্ষেত্রে মনে রাখবেন চার নাম্বার কী, কম্প্রেসার। এরপর এটা আমরা রাখবো, রাখার পরে আমাদেরকে প্রথমে কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে পাওয়ার কেবল, পাওয়ার সাপ্লাইটা কোথায়? এই পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই লাগবে না, পাওয়ার সাপ্লাই লাগবে। আর কী লাগবে? অ্যাম্পিয়ার মিটার লাগবে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমরা কি নিয়ে আসবো, প্রথমে আমরা পাওয়ার সাপ্লাই আনবো নাকি ক্যাপাসিটার কানেকশান দিব? ক্যাপাসিটার কানেকশানটা দিয়ে, ক্যাপাসিটার কানেকশানটা দিয়ে দিই। তাহলে আমরা জানি যে ক্যাপাসিটরের মধ্যে কম্প্রেসারের স্টার্টিং রানিং আসবে এবং এই ক্যাপাসিটরের মধ্যে ব্লোয়ার ফ্যানের স্টার্টিং এবং রানিং আসবে। তাহলে এখানে স্টার্টিং রানিং যেটা, দুটোটা ওখানে নিয়ে যান। স্টার্টিং অ্যান্ড রানিং কোনটা? স্টার্টিং রানিং, স্টার্টিং রানিং কালো আর নীল। কালো নীল নিয়ে যান। কালো আর নীল, যে কোনো একটাতে লাগালে হবে। হ্যাঁ, যে কোনো একটাতে লাগাইলে হবে, দুইটা টার্মিনাল না, দুইটাতে দুইটাতে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কী পাইলাম এখানে? স্টার্টিং রানিং দিয়ে দিলাম। তারপরে আবার ব্লোয়ার মোটরের স্টার্টিং রানিং নিয়ে আসেন। ব্লোয়ার মোটর স্টার্টিং খাতা ক্যালকুলেশন করা দেখালাম যে ওখান থেকে কী কী, সাদা আর কি, সাদা সবুজ নিয়ে আসেন। হ্যাঁ, সাদা এটা আমরা ক্যালকুলেশন করে দেখালাম না? আপনি পাঁচটা তার কীভাবে বের করবেন, স্টার্টিং রানিং কমন হাইলো মিডিয়াম ভুলে গেলেন, এখন আবার কোশ্চেন করতেছেন। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কী হলো, এতটুকু কাজ, ক্যাপাসিটর কানেকশান শেষ, ঠিক আছে। একটা কথা মনে রাখবেন, সিলেক্টর সুইচ। এখন আমরা পাওয়ার সাপ একটু আমাদেরকে বলি, একটু বলি, আমরা কিন্তু এখানে রানিংয়ে নিউট্রাল দিতে হবে। কী দিতে হবে? তাহলে আমরা এখানের এই যে নিউট্রালটা, নিউট্রাল কানেকশানটা একটু আগে দিয়ে দিই, তাহলে আমাদের কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এই যে এখানে রানিং কোনটা, লোয়ার মোটর রানিং কোনটা? রানিং, লোয়ার মোটর রানিং কোনটা? নীলটা, সবুজ। তাহলে সবুজের মধ্যে এখানে, এখানে একটা টার্মিনাল ঢুকান, ঢুকে এখানে ঢুকান। হ্যাঁ, তাহলে আমরা নিউট্রাল এখানে রানিংয়ে নিউট্রাল দিয়ে দিচ্ছি। সবসময় রানিংয়ে কী হয়, এই যে সবসময় রানিংয়ে কী হয়, নিউট্রাল হয়। ওই যে আমরা এই ফ্রিজের কম্প্রেসারে কী করছিলাম, রানিংয়ে কী দিছিলাম, রানিংয়ে নিউট্রাল দিছিলাম না, ঠিক। এখানে আমরা রানিংয়ে কী দিব, নিউট্রাল দিব। দেন নিউট্রাল দেন, হ্যাঁ ঢুকছে, দেন এখানে আমরা নিউট্রাল দিলাম। তাহলে ব্লোয়ার মোটরে নিউট্রাল ঢুকালাম, এই যে পাওয়ার সাপ্লাই থেকে নিউট্রালটা নিলাম, একটা তার নিউট্রাল ধরে নিলাম। নেওয়ার পরে এখন ব্লোয়ার মোটরে দিলাম, আরেকটা কোথায় দিব, কম্প্রেসারের, কম্প্রেসারের, কম্প্রেসার রানিং, রানিং কোনটা দেখেন, রানিং কম্প্রেসার রানিং কোনটা, নিউট্রাল রানিং, সবুজ, সবুজ, সবুজ হলে সবুজে দেন, উল্টা দিয়ে না আবার, তাহলে কিন্তু সমস্যা হবে। সবুজ, ঠিক আছে, লেখা আছে। তাহলে আমরা নিউট্রাল কানেকশন করে ফেলছি, করে ফেলছি না। এই যে দেখেন পাওয়ার সাপ্লাই থেকে নিউট্রালের কাজ শেষ, আচ্ছা পাওয়ার সাপ্লাই থেকে নিউট্রালের কাজ শেষ। এখন আমরা কী করবো, ফেস কানেকশান দেবো। এখন এখন দেখেন আমরা সিলেক্টর সুইচের ক্ষেত্রে কী মনে রাখবো, চার নাম্বার টার্মিনাল হচ্ছে কম্প্রেসার। চার নাম্বার যদি কম্প্রেসার হয় তাহলে এই যে কমন টার্মিনাল, কম্প্রেসারের কমন, সেটা চার নাম্বারে দিয়ে দিব। হ্যাঁ, কমন টার্মিনাল কোথায় দিব, চার নাম্বারে দেন। চার নাম্বার কত দেখেন, এক দুই তিন চার, এটা শিওর। দেখি আমি একটু সিলেক্টর সুইচটা, এটা শিওর। হ্যাঁ, তাহলে আমরা চার নাম্বারে কী দিলাম, কম্প্রেসারে কমন দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে ফেজ দেওয়া, ফেজ। এই ফেজটা কই দিব, এই ফেজটা দিব এখানে, এখানে লাইনে।
এই লাইন থেকে এই চারটা টার্মিনালে ফেজটা কি করবে পরপর সুইচিং করবে যে কোনো একটা দিল হবে না 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 যে কোনো কথা দিবেন এই লাইন 1 লেখা আছে দেখেন না আরেকটাতে লেখা আছে কি লাইন 2 এন 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 নেগেটিভ তার মানে হচ্ছে যে আমরা লাইন নিলাম এবং কম্প্রেসারে কমন টার্মিনাল দিলাম তার মানে ফেজটা কম্প্রেসারকে দিল ঠিক না এখনও দেয়নি মানে এটা আমরা বুঝে নিলাম একটাতেই হবে ফেজটা গেছে আরও তিনটা টার্মিনালে দিতে হবে না এখানে হাই লো মিডিয়াম আপনাদের এখন যদি আপনার চার নম্বর টার্মিনালের কথা মনে থাকে হাই লো মিডিয়াম আপনারা যে কোনোভাবে পরে চেঞ্জ করে দিতে পারবেন হাই কত লাল তাহলে হাই যদি লাল হয় আমরা তখন কি বলছিলাম দুই নম্বরটা হচ্ছে যে লো হচ্ছে কালো তাহলে লো দেন দুই নম্বরে লো দেন হ্যাঁ তারপর তিন নম্বরে মিডিয়াম দেন চার মিডিয়াম হচ্ছে মিডিয়াম মিডিয়াম হচ্ছে বাদা দেন আর একটা বাকি থাকবে ওটা হাই দিয়ে দিবেন এক নম্বর হচ্ছে হাই হ্যাঁ দ্রুত হাতছালে করেন হাতছালে করেন দেন তারপরে দেন কাজ শেষ এখন আমাদের কিন্তু ফুল কানেকশন শেষ এখন একটা কথা আমি একটু কথা বলি শেষ করে দিই তারপরে আপনারা বলিয়েন এখানে যদি আমার সিকোয়েন্স যদি ঠিক না থাকে হাই লো কম্প্রেসার তো পাই গেছি কম্প্রেসার পাওয়ার পরে চার নম্বর টার্মিনাল কম্প্রেসার ওই যে ওখানে টিকমার্ক চার নম্বরে বেশি ঠিক আছে চার নম্বর পাওয়ার পরে আর বাকি যে তিনটা হাই লো মিডিয়াম সেটা আমরা যদি সিলেক্টর সুইচ ঘুরানোর পরে যদি দেখি যে না আমাদের মিডিয়ামটা হাইয়ে চলে এসছে হাই একটা লোয়ে চলে গেছে তখন আমরা এটা আবার চেঞ্জ করে দিব পারবো না বুঝছেন মানে না না এগুলো পিন উঠে আবার ওখানে দিয়ে দেবেন এটা তো আর্থিং বললাম না এটা কথাটা কয়বার বললাম মিয়া এটা হলুদ না এটা চার দুই আর্থিং আর এখানে হচ্ছে স্টার্টিং সাথে স্টার্টিং এ হয় রানিং 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 এ নিউট্রাল হয় আপনি ফ্রিজের কম্প্রেসারে নিউট্রাল কোথায় দিবেন রানিং রানিং এ দিবেন তো এখানে নিউট্রাল দিতে হবে না রানিং এ ভিডিও হচ্ছে তাই দেন ইয়া লাগান মিটার লাগান মিটার লাগান মিটার লাগানো ছাড়া কম্প্রেসার অন করা যাবে না কিন্তু হ্যাঁ মিটার লাগান হ্যাঁ অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার রেঞ্জে আছে কি না দেখেন দেন আবার সিলেক্টর সুইচ অফ আছে কি না আগে দেখেন অফ এখন অফ দেন ধরি ঘুরান প্রথম ঘুরান চলতেছে তাহলে প্রথমে শুধু কি ফ্যান চলতেছে এখন কিন্তু কম্প্রেসার চলতেছে না এই যে মিটার বুঝাচ্ছে অ্যাম্পিয়ার নিচ্ছে না তার মানে কি কম্প্রেসার চলতেছে দেন আবার এক দেন এখন হাই কম্প্রেসার চলতেছে এখন পরের দুইটাতেও কম্প্রেসার চলবে এখানে সিকোয়েন্সটা হাই লো মিডিয়ামের সিকোয়েন্সটা আপনার উপরে আপনি কি মিডিয়ামটা আগে রাখবেন নাকি হাইটা আগে রাখবেন নাকি লোটা আগে রাখবেন তখন আপনি এখানে সিকোয়েন্সটা চেঞ্জ করে দিলে হবে না এটা ম্যাগনেটিক কন্ডাক্টর এটা তো দেখাবো তারা একটু ই করা দেখেন তারপর এটা মিডিয়াম তারপর হ্যাঁ কম্প্রেসার চলতেছে দেখছেন বুঝছেন পারা যাবে।